আমি জানতে চাই মহিলাদের তালিম করা কি ঠিক? আমাদের গ্রামের তালিমের কোনো মহিলা প্রবেশ করতে দেওয়া হয় না, যার কারণে এই গ্রামের শতভাগ নারী গুনাহ ও ব্যভিচারে লিপ্ত এবং তারা পর্দা বা নামাজ সম্পর্কে অজ্ঞ। এই উপরে আমাদের কিছু বলেন। প্রথম কথা হলো, প্রশ্নকর্তা ভাইয়ের সাথে আমি বিনয়ের সাথে দ্বিমত করতে চাই, শতভাগ মহিলা ব্যভিচারের সাথে লিপ্ত অসম্ভব, এটা হয় না। হয়তো অনেকে বিভিন্ন গুনাহে লিপ্ত, আল্লাহ মাফ করুক, আমরা কথা বলতে খুব হুশ করে বলতে হবে, সাবধানে বলতে হবে, কারণ আপনি শতভাগ মহিলাকে দোষ দিয়ে ফেললেন, এটা খুব ভয়ঙ্কর একটা ব্যাপার। ভাইরা আমার, এরপরেও আমরা বলতে চাই, পুরুষদের যেরকম কোরআন হাদিস জানার দরকার আছে, মহিলাদেরও জানার দরকার আছে না নাই? অতএব মহিলাদের জন্য কোরআনের তালিমের ব্যবস্থা থাকতে হবে। তবে কোরআন হাদিসের তালিম মহিলাদের জন্য হলে সেটা অবশ্যই হলো আমাদের তত্ত্বাবধানে হবে। মহিলারা সফর দূরত্বে স্বামী ছাড়া চলে যেতে পারবে না এবং তালিমে বের হয়ে চলে যাবে, সংসারের খোঁজ খবর নেবে না, এরকম হতে পারবে না। এবং স্বামী যদি বাধা দেয় তখন বাসায় থেকে তিনি শিখবেন, তখন আর তার বাসায় বাইরে যাওয়া তার জন্য জায়েজ নাই। বাবা যদি বাধা দেন বাইরে যাওয়া জায়েজ নাই। অনেকে আজকাল ফতোয়া দেয় যে তোমার দিন শেখার জন্য বাপ মা বা স্বামী বাধা দিলে তাদের কথা শোনা যাবে না, দিন শিক্ষা যদি ফরজ হয় বা যে কোনো ফরজ কাজ বাধা দিলে তাদের কথা শোনা যাবে না। কিন্তু তুমি বাহিরে গিয়ে শেখাটা তোমার জন্য ফরজ না, তুমি ভেতরেও শিখতে পারো, অনলাইনে অনেক কিছুতে শিখতে পারো, আর তুমি যে দাওয়াত পেশ করছো তোমার জন্য ফরজে আইন না, ফরজে আইন হলে বাধা দিলেও শোনা আবশ্যক হতো না। অতএব অনেক মা বোনরা আছেন তালিমের নামে এরকম সীমা লঙ্ঘন করেন, সেটা করা যাবে না। তবে হ্যাঁ, অবশ্যই মহিলাদের দিনই শিক্ষার ব্যবস্থা প্রতিটি এলাকায় থাকতে হবে।